আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো আমাদের সবারই ফেসবুকের আইডি আছে বা অ্যাকাউন্ট আছে, কিন্তু অনেকেরই হয়তো ফেসবুকের পেজ নেই। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো টেকনোপাল ইউটিউব চ্যানেল আর আমি পঙ্কজ পাল। চলে এসেছি আজকে একটা আরেকটা গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং এবং ইনফরমেশন যুক্ত একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে কি করে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। খুব শর্টে আমি তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে আমি 100% দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম। তো তার মধ্যে ভিডিওটার থেকে আমার খুবই সুন্দর বা খুবই ভালো রেসপন্স এসেছে তোমাদের কাছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার যে কজনই আমার ভিডিও দেখো, আমি জানি যে তোমরা খুবই মন দিয়ে আমার ভিডিওটা দেখো, তার জন্য আমি খুবই খুশি হই, আরো মোটিভেশন পাই যে আরো তোমাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে, জানো, তোমাদের কোন রকম অসুবিধা না হয় যারা নতুন চ্যানেল খুলছো বা খুলবে ভাবছো তাদের। তার জন্য আমি ভিডিও তৈরি করি নতুন নতুন টপিকে, আরো জানো তোমরা ইনফরমেশন পাও। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখি আজকেরও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা কোন জায়গায় স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিওটা দেখো 100% ইনফরমেশন পাওয়ার জন্য। বন্ধুরা চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা আজকের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো আমাদের সবারই ফেসবুকের আইডি আছে বা অ্যাকাউন্ট আছে, কিন্তু অনেকেরই হয়তো ফেসবুকের পেজ নেই। বুঝতে পারছো, ফেসবুকের পেজ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ যাদের ইউটিউবের চ্যানেল আছে বা যারা চ্যানেল খুলবা ভাবছো, তারা ইউটিউবে চ্যানেল খোলার সাথে সাথে একটা ফেসবুকেও পেজ খুলো, ফেসবুকে পেজেও কমিউনিটি তৈরি করো। কেন, তাহলে তোমাদের কি হবে, ফেসবুকেও থেকেও তোমাদের ভিডিওতে রিচিং আসবে। ফেসবুকে যদি লিংক পোস্ট করে দাও তোমাদের পেজে ভিডিও, তো সেখান থেকে তোমাদের অটোমেটিক্যালি ওখানেও ভিউয়ার থাকবে, ফলোয়ার থাকবে, সেখান থেকে তোমার ভিউ আসবে, সাবস্ক্রাইবারও বাড়বে ওখান থেকে। তার জন্য পেজটাও ইম্পর্টেন্ট তোমার খোলা। তো তার জন্য আজকে আমি শেখাবো তোমরা ফেসবুকে পেজ কিভাবে খুলবা। তো বন্ধুরা, তো আরেকটা জিনিস আমি বলে রাখি তোমাদেরকে, পেজ ক্রিয়েট করা মানে কিভাবে করবা বা কিভাবে পেজটা প্রফেশনালি তৈরি করবা সেটা বলার আগে বা দেখানোর আগে, যে ফেসবুকের পেজের মধ্যে কি করে তোমরা ফটো অ্যাড করবা, প্রফেশনাল পিকচার তোমরা বানাবা, ওয়ালপেপার বানাবা, যেটা অ্যাড করবা, সেটা শেখার যদি ইন্টারেস্টেড থাকো বা শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। তাহলে আমি নেক্সট পার্টে তোমাদেরকে সেই ভিডিও তৈরি করে দেখাবো কিভাবে পুরো ফেসবুক পেজটাকে সেট আপ করতে লাগে। আজকে তুমি ফেসবুক পেজ ক্রিয়েট করা দেখাচ্ছি, কিন্তু সেট আপটা করতে হবে। তো দেখতে যদি ভালো হয় তাহলেই তো সবাই আসবে সেখানে, তাই না? আমরা যেরকম শপিং মলে যাই বা যে কোনো জিনিস কিনতে যাই, যে সবসময় দেখবা আমাদের যেই জিনিসটা সব থেকে অ্যাট্রাকটিভ লাগে সেই জিনিসের দিকে আমরা কিন্তু বেশি যাই। তো পেজটাও সেম, যত অ্যাট্রাকটিভ করবা সেখানে তোমার ফলোয়ার্স এর সংখ্যাটা বাড়বে। তো বন্ধুরা, তো চলো আগে পেজ কিভাবে তৈরি করতে হয় সেটার জন্য আমার মোবাইল স্ক্রিনে চলো। বন্ধুরা তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ফেসবুক অ্যাপে নিয়ে চলে যাচ্ছি, দেখো খুললাম, ঠিক আছে। এবার ফেসবুক অ্যাপের দেখবা উপরে টপ কর্নারে দেখবা একটা অপশন আছে, ওটা ক্লিক করলে এখানে পেজেসের অপশন পেয়ে যাবা। সেটা যদি তোমরা ক্লিক করো, এখানে একটা অপশন আছে ক্রিয়েট পেজ, দেখো গেট স্টার্ট করবা। ফার্স্টে কিন্তু তোমাদের পেজের একটা নাম দিয়ে দিতে হবে, তোমাদের পছন্দ মতন পেজে যে নাম দিতে চাও সেটা দিয়ে দিবা। তারপরে অপশন আসবে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে চ্যানেল করবা, তো ওটা ক্যাটাগরি তোমরা দিয়ে দিও। আমি এখানে তোমাদের ধ্যানের জন্য মিউজিক অ্যান্ড ব্যান্ড করলাম, করে ওকে করব। ওকে করার পরে দেখো এখানে অপশন আসবে, ঠিক আছে, এখানে একটু লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে অপশন আসবে এন্টার ওয়েবসাইট, যদি তোমাদের কোনো ওয়েবসাইট থাকে করবা, নাহলে স্কিপ করে দেবা। এখানে দেখো পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য অ্যাড অপশন আছে, ক্লিক করে দেখো যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওকে করলেই, ধরো এই ছবিটা আমি দেখালাম, এটা ওকে করলে সেট হয়ে যাবে। আর নিচে দেখো তোমার গ্রুপ যে ইমেজ থাকে তোমার, ওখানেও ওই ইমেজের মধ্যেও একটা ছবি পেয়ে যাবা, সেটাও যদি ক্লিক করে ওকে করো ওখানে বসে যাবে। করে এখন স্টার্ট করলে এ দেখো আমার পেজ কিন্তু হয়ে গেল, ঠিক আছে, পেজ কিন্তু হয়ে গেছে। এই দেখো তোমাদের আমি পেজে গিয়ে দেখাচ্ছি, এ দেখো ABC পেজ, দেখো পেজ কিন্তু হয়ে গেছে। পেজের মধ্যে দেখো পেজে ঢুকলে পরে দেখো সব দেখতে পারবা। এরপরে তোমাদের ওই যে তিনটে ডট যে অপশন আছে সেটা ক্লিক করে তোমাদেরকে আরো ডিটেলসে ওখানে ফিল করতে হবে। দেখো ইনভাইট করে তোমাদের যে ফেসবুকে ফ্রেন্ড আছে তাদের মধ্যে তুমি করে দিতে পারো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার মোবাইল স্ক্রিনে দেখলা, আমি মোবাইলের মাধ্যমে তোমাদেরকে শেখানো সবসময় চেষ্টা করি, জানোই, মোবাইল স্ক্রিনে দেখলা যে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয়। আমি কিন্তু তোমাদেরকে প্রপার গাইডেন্স দিয়েছি যে কিভাবে তৈরি করতে হয়, আর তোমাকে
তোমাদেরকে আমি ভিডিও শুরুর আগে আমি বলেছিলাম যে ফেসবুক পেজকে যদি প্রফেশনালি পেজ তৈরি করতে চাও, মানে সেরকম অ্যাট্রাকটিভ পেজ, তার জন্য অনেক কিছু করতে হবে। সেটা যদি দেখতে চাও যে দাদা কি করে আমি অ্যাট্রাকটিভ করব, তার জন্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আসবো। তোমাদের সম্পূর্ণ সমস্যা সমাধান করার জন্যই কিন্তু এই চ্যানেলটা টেকনোপাল ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, তার জন্য আমি বলে রাখি, যেসব ভিউয়ার্স বা নতুন ভিডিও ক্রিয়েটাররা আমার ভিডিও চ্যানেল দেখছো ইউটিউবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব না করে যেও না, অবশ্যই লাল কালারের সাবস্ক্রিপশন অপশন আছে সেটা ক্লিক করে পাশে বেল আইকন আছে প্রেস করে দিয়ে অল করবা, তাহলে আমার আপলোড করা ভিডিও সবার ফার্স্ট তোমরা দেখতে পারবা। কারণ আমার প্রতিটা ভিডিও ইনফরমেশন যুক্ত ইউটিউব রিলেটেড থাকে এবং তোমাদের আর্নিং রিলেটেড থাকে। আমি চাই ডিজিটালি বা তোমরা এই ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি করে আর্নিং করতে পারো বা তোমাদের ইনভেস্টমেন্ট করে কি করে তোমাদের টাকাটা ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, সেই ইনফরমেশনই কিন্তু এই চ্যানেলে তোমরা পাওয়া। তো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবা, ভিডিওটা পরবর্তী আরো তোমাদের কমিউনিটি বা ফ্রেন্ড সার্কেল বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যেন তারাও তোমার এই আমার এই ভিডিও থেকে বা তোমার শেয়ারের জন্য ওরাও যেন কিছুটা হেল্প হয়। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুস্থ থেকো বস, ভালো থেকো।